বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা করব নাকি জিকির করব? জিকির। এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। জবানটা কুলে বলেন, পৃথিবীর মালিক কে? আল্লাহ। আপনার আমার মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সমস্ত হুকুমিয়াতের মালিক কে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলক মান তাশা। সমস্ত মুলকের মালিক আমার, শুধু আমার আল্লাহ নাকি আপনাদের আল্লাহ? সমস্ত মুলকের মালিক কাদের আল্লাহ? আমাদের আল্লাহ, মুসলমান জাতির আল্লাহ, সমস্ত হুকুমিয়াতের রব, যিনি তিনি হলেন মহান আল্লাহ। বলেন ঠিক কিনা? তো সমস্ত মুলকের মালিক যদি আল্লাহ হয়, আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, এই পৃথিবীতে কি আমরা চিরদিন থাকবো নাকি বিদায় হয়ে যেতে হবে? সারা জীবন থাকবো নাকি একদিন চলে যেতে হবে? এই পৃথিবী যেমন আছে, এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে। ওরে সুন্দর এই পৃথিবী, চেহারে চলে যেতে হবে রে মোর, চলে যেতে হবে, ঠিক কিনা? যাওয়া লাগবে কিনা? এই পৃথিবী যেমন আছে তেমনি থাকবে, কিন্তু আপনি আমি একদিন কবরে যেতে হবে, বলেন ঠিক কিনা? তো আগে খুতবা শুরু করি, পরে বলবো ঠিক কিনা। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم
وقال تعالى ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبانটা খুলে সবাই মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা حضرت شیر خدا فخر فرزند بنی آدم صافی اللہ توی اللہم سلم مولانا محمد وعلى آله سيدنا مولانا اي পৃথিবী পরে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমায় ভুলে যাবে নবী গো আপনি বইলেন না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে জোরে লা ইলাহা মাশাল্লাহ লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা বারে আমার মনের বেদনা হায় হায় বুঝাইলে কেউ বুঝে না বলেন ঠিক কিনা আমরার মনের বেদনা বোঝাইলে কেউ বুঝে না শোনাইলে কেউ শোনে না গো শোনাইলে কেউ শোনে না হায় রে শোনেন শাহে মদিনা লা ইলাহা ও লা ইলাহা লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার, মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে জবানটা কুলে ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ তোমায় পাইতে কান্দে পাগল মগন দাওনার মুর্শিদ আহমায় দর সগন মারহাবা আল্লাহ 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 তোমায় পাইতে কান্দে পাগল মগন দাওনা গো মুর্শিদ আহমায় দর সগন মাশাল্লাহ আল্লাহ 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 কোন সাদানে পাইব গো মুর্শিদ তোমার রাঙ্গা দুই চোরু গুনে কোন সাদানে পাইব গো মুর্শিদ তোমার রাঙ্গা দুই চোরু গুনে দাওনা গো মুর্শিদ আহমায় দর সগন মারহাবা আল্লাহ 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 কোন বহনে লো কাইলে রে মুর্শিদ কোন বহনে লো কাইলে ইয়ে আমার তুই কেমনে বইলা রইলে মাশাল্লাহ আল্লাহ 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 কোন বহনে লো কাইলে রে মুর্শিদ কোন বহনে লো কাইলে ইয়ে আমার তুই কেমনে বইলা রইলে মাশাল্লাহ আল্লাহ 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 তোর সহনে মধুর হল্লা পহনে গো তোর সহনে মধুর হল্লা পহনে কি কতাই না ছিল গো হঠাৎ কইরা এই জাকির নাম কে ভুলাইয়া দিল মারহাবা আল্লাহ 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 আমার মাতম এমন পাগল আমার মাতম এমন পাগল আবার কারে পাইনি ইয়ে আমার তুই কেমনে বইলা রইলে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ কোন বনে লো কাইলে রে শাহজালাল কোন বনে লো কাইলে ইয়ে আমায় তুমি কেমনে বইলা রইলে মাশাল্লাহ আল্লাহ 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 তোমরা কি বোঝাইবায়া আমার অন্তর পুইরা কালা আমি জানি গো গো মুর্শিদের পীরিতির কত জালা মাশাল্লাহ আল্লাহ 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 তোমরা কি বোঝাইবায়া আমার অন্তর পুইরা কালা আমি জানি গো গো দয়ালের প্রেমেতে কত জালা মাশাল্লাহ আল্লাহ আল্লাহ এই জগতে প্রেম করিয়া কে রয়া সে বালা হাই গো কে রয়া সে বালা এই জগতে প্রেম করিয়া কে রয়া সে বালা হাই গো কে রয়া সে বালা উপর উপর দেখতে পালা পিতর পুইরা কহিলা আমি জানি গো গো মুর্শিদের পীরিতির কত জালা মারহাবা আল্লাহ আল্লাহ এলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ আজকের কদমতলা যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলন 27 জানুয়ারি 2022 ইংরেজি সভাপতি জনাব হাজী মোহাম্মদ মুসলিমউদ্দিন সাহেব কদমতলা জামে মসজিদের সভাপতি কদমতলা মদিনা জামে মসজিদের সভাপতি আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন সুলতানুল মুনাজিল বহু গ্রন্থ প্রণেতা
উস্তাদুল উলামা আল্লামা সাহেব তবলা সিরাজ নগরী, চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, বলেন মারহাবা। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, অনেক অনেক অনুরোধ করে উনাকে নিয়ে এসেছি। আজকে বৈরবে মাহফিল ছিল, ওই মাহফিল মিস করে এখানে নিয়ে এসেছি। উনি বলে এই দাওয়াতটা রেখে ফেলেছিলেন। তো সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা কারী মিজানুর রহমান আজিজি সুন্নি আল কাদির সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, আজকের মাহফিলের দিগার উলামায়ে কেরাম এবং কদমতলা গ্রামবাসী সহ আজকের সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই দুনিয়াটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আপনারা কিন্তু জুড়ে জুড়ে কথা বলতে হবে। আমি আপনাদেরকে কিছু সামান্য সময় কয়েকটা কথা বলবো। আমরা সুন্নিরা কিন্তু রং তামাশায় বড় নিমগ্ন অবস্থায় আছি, ঠিক কিনা? রং তামাশায় সুন্নিরা বিভু, আর এই রং তামাশার মাঝখান দিয়ে তাফসিরুল কোরআন নামক মাহফিল করে করে সরল মনা সুন্নি মুসলমানদেরকে তাদের পথে নিয়ে যাচ্ছে, বলেন ঠিক কিনা? আপনি সুন্নি, আপনি মিলাদ দিয়ানের পক্ষে, আপনি নবীর আশাক দাবি করেন, আপনি নিজেকে সুন্নি দাবি করেন। জিজ্ঞাসা করি, ভাই আপনার সন্তান কয়টা? বললেন আমার একটা ছেলে একটা মেয়ে। জিজ্ঞাসা করলাম সন্তানটা কোথায় আছে? বললেন যে মাদ্রাসায় দিয়েছি। কোন মাদ্রাসায় দিয়েছেন? কয় কওমি মাদ্রাসায় দিয়েছি। কেন দিলেন? কয় মুখটা চালু হওয়ার জন্য, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? অথচ আপনি আমি সুন্নি দাবি করি, আমরা কি করি? এজন্য আমি বলি সুন্নিয়ত দাবি করা বড় সহজ। সুন্নিয়ত দাবি করাটা কি? সুন্নিয়ত দাবি করা বড় সহজ, সুন্নিয়ত রক্ষা করা বড় কঠিন। মুসলমান ও যুবক, সুন্নিয়ত দাবি করা বড় সহজ, সুন্নিয়ত রক্ষা করাটা বড় কঠিন। মুসলমান দাবি করা বড় সহজ, মুসলমানিত্ব রক্ষা করাটা বড় কঠিন। ওরে কদমতলার সুনামগঞ্জের মানুষ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীর আশেক দাবি করা বড় সহজ, কিন্তু আশেকের দাবির পরে নবীর আশেক হিসাবে নিজেকে গঠন করাটা বড় কঠিন। এই জন্য আমার সুন্নি মুসলমানের আর কত সুন্নি মুসলমান রং তামাশার মধ্যে বিভোর থাকবা? মুসলমানরা রে শুধু জিকির করলে আর জিকিরের তালে তালে কিছু শান গাইলে মুসলমানের তরক্কা হবে না। সুন্নি তরক্কা করতে গেলে সুন্নি আলেমদের পক্ষ থেকে ঈমান এবং আকীদার দলিল ভিত্তিক কথা শোনার দরকার আছে না? সুন্নি মুসলমান, আপনি যে নিজেকে সুন্নি দাবি করেন, আপনার মধ্যে কেমন নবীর ভালোবাসা আছে? আপনি নিজেকে সুন্নি দাবি করেন, আপনার মধ্যে নবীর আদর্শ কেমন আছে? আপনি নিজে সুন্নি দাবি করেন, আপনার মধ্যে সুন্নিয়তের কি কাজগুলো আছে? একবার যদি জিজ্ঞাসা করি রে যুবক, ও যুবক, যদি একবার জিজ্ঞাসা করি যুবক, তুমি সৎপথের প্রতীক হইছো কিনা? যুবক তুমি সুন্নি দাবি করো, জুয়ারাত বাকানা কেন যাও? ও যুবক তুমি নিজেকে সুন্নি দাবি করো, তাহলে তুমি ইয়াবা ট্যাবলেট কেমনে খাও? সুন্নি দাবি করো, তুমি টেলিভিশনের সামনে কেমনে বসো? সুন্নি দাবি করো, তুমি তাদের সামনে তাদের সাথে কেমনে সম্পর্ক বজায় রাখো, বলেন ঠিক কিনা? সুন্নিয়ত কাকে বলে? সুন্নি মানে আমার নবী হাজির নাজির, এই আকীদা বিশ্বাস করা তার নাম হলো সুন্নি, বলেন ঠিক কিনা? সুন্নি দাবি করলে আমার নবী আলিম, আমার নবী আল্লাহ আলিমুল গায়েব, ওই আলিমুল গায়েব আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে গায়েবের খবর জানাই দিয়েছে, এই বিশ্বাসটা করার নাম হলো সুন্নি, বলেন ঠিক কিনা? যদি নিজেকে সুন্নি দাবি করেন না যুবক, ও যুবক নিজেকে যদি সুন্নি দাবি করো,
তবে আমার নবী নূরুন আলা নূর এই আকীদা বিশ্বাসটা তোমার অন্তরে থাকতে হবে, বলেন ঠিক কি না? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর সুন্নি দাবি করি আর আপনি যে আকীদার কথাগুলা বলতেছেন সেই আকীদার ব্যাপারে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে কোনো ঘোষণা দিয়েছেনই, বলেন ঠিক কি না? প্রশ্ন থাকতে পারে কি পারে না? এক নাম্বার সুন্নিদের আকীদা হলো আল্লাহর নবী হাজির ওয়া নাজির, এর শপথে আল্লাহ কুরআনের মধ্যে দলিল দেয় ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, ইন্না নিশ্চয় নিশ্চয় আরসালনাকা ইয়া রাসূলুল্লাহ আপনাকে প্রেরণ করেছি আপনাকে পাঠিয়েছি শাহিদান বন্ধুরে, তামাম জগতের মধ্যে যত আরবি অভিধান আছে আর অভিধান গুলা খুলে দেখো শাহিদান শব্দের অর্থ হলো প্রত্যক্ষদর্শী সাক্ষী, বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ প্রত্যক্ষদর্শী সাক্ষী বানায় দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, বলেন ঠিক কি না? আমার নবীকে আল্লাহ প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। أوله وآخره وظاهره وباطن বলেন না সুবহান আল্লাহ? আমার আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত আউয়াল থেকে আখের পর্যন্ত জাহের বাতেন প্রকাশ্য গোপন যা কিছু আছে সব কিছুর জ্ঞান আমি রাসূলকে আমার আল্লাহ দিয়েছে, এটা হলো সুন্নিদের আকীদা, বলেন ঠিক কি না? এটা কার আকীদা? এখন আসেন সুন্নির আকীদায়ে সুন্নি আকীদায় কি সুন্নি হলাম, আকীদায়ে সুন্নি হওয়ার পরে আমাদের দায়িত্বটা কি? প্রথম নম্বর দায়িত্ব হলো আপনাকে নামাজ পড়া, বলেন ঠিক কি না? সুন্নিদের প্রথম কাজটা কি নামাজ? কি সুন্নির জন্য নাকি বাতিলের জন্য? কাদের জন্য নামাজ? হলো সুন্নি মুসলমানের জন্য, কারণ সুন্নি মুসলমান হলো ইমানদার, সুন্নি মুসলমান হলো 73 ফেরকার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট ফেরকা, সবচাইতে উৎকৃষ্ট দল, 72 ফেরকা জাহান্নামী। আর যেই দল সম্পর্কে আমার রাসূল বলেছেন, যেই জামাত সম্পর্কে আমার রাসূল বলেছেন মা আদা আলাইহি ওয়া আসহাবি, ওই দলটার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআ। কথা বুঝেননি? কথা বুঝেননি? এখন নামাজ পড়া, সুন্নি মুসলমানের কাজ হলো নামাজ পড়া। এখন আমরা নামাজ পড়তাম, নামাজ পড়ার পরে আমাদের চিন্তা হবে একদিন আমাদেরকে মরণের যাত্রী হতে হবে কিনা, মরণ পথের যাত্রী হতে হবে কিনা। এ যুবকেরা বল, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে ঘোষণা দেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ কোরআনের মধ্যে দলিল দেন নাকি কি ডিস্টার্ব নাকি? আমার আল্লাহ কোরআনের মধ্যে দলিল দিচ্ছেন যে প্রত্যেক প্রাণী বলতে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, বলেন ঠিক কি না? প্রত্যেক প্রাণী বলতে মৃত্যুর পেয়ালা গ্রহণ করা লাগবে কি লাগবে না? তো যদি লাগবে আপনার কাছে আমি জানতে চাই, ওরে যুবক আপনার কাছে আমি জানতে চাই যে আমার আদর্শটা কেমন হওয়ার দরকার? আমার আদর্শ রাসূলের আদর্শ হওয়ার দরকার আছে কি না নাই? আমার আদর্শ সাহাবায়ে কেরামের আদর্শের মতো আদর্শ হওয়ার দরকার আছে কি না নাই? আমার আপনার আদর্শ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আদর্শ হওয়ার দরকার ছিল বাবা শাহজালাল মুজাররদি আমলের মতো, বলেন ঠিক কি না? এ বন্ধু গভীর মনোযোগ। এখন আমি যুবকদেরকে প্রশ্ন করি, যুবক ও যুবক, দুনিয়ার জিন্দেগি সামান্য সময়ের জন্য আল্লাহ আপনাকে আমাকে পাঠাইলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় পৃথিবীর মানুষের, আরে দুনিয়ার জীবনটা যদি আমার নবীর রঙে রঙিন করতে পারো, দুনিয়ার জীবনটা যদি আমার নবীর আদর্শে আদর্শিত করতে পারো, দুনিয়ার জীবন যদি আমার নবীর সাহাবায়ে কেরামের জীবনের আদর্শের সাথে মিলিয়ে চলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যখন মরণ পথের যাত্রী বানাইয়া অন্ধকার কবরের মধ্যে নিয়ে আসবো, ওই অন্ধকার কবরটা তোদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে।
এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, ওরে সুন্দর এই পৃথিবী চেহারে একদিন চলে যেতে হবে রে মর, চলে যেতে হবে, ঠিকই না এই পৃথিবী এই পৃথিবী যেমন আছে তেমনি টিকে রবে, ওরে সুন্দর এই পৃথিবী চেহারে একদিন চলে যেতে হবে রে মর, চলে যেতে হবে, ঠিকই না যেদিন আমার মহা ঘুমে বুঝিবে দুই চোখ, ওরে পাহারা প্রতিবেশী সবাই পাবে কিছু সুখ, যেদিন আমার মহা ঘুমে বুঝিবে দুই চোখ, ওরে পাহারা প্রতিবেশী সবাই পাবে কিছু সুখ, ওরে আমি যে এই পৃথিবীর লোক, আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে, ওরে সুন্দর এই পৃথিবী চেহারে চলে যেতে হবে রে মর, চলে যেতে হবে, বলেন ঠিকই না এরা যুবকের দল, ও যুবক তোমার হাতের মধ্যে কত দামি দামি গড়ি ব্যবহার করলা, তোমার গায়ের মধ্যে কত দামি দামি পোশাক ব্যবহার করলা রে যুবক, ও আমার পরদানিশীর মা বোনেরা গো, আপনার গায়ের মধ্যে কত দামি দামি জামা ব্যবহার করালেন, আপনার গায়ের মধ্যে কত দামি দামি হাজার টাকার শাড়ি ব্যবহার করলেন, আপনার গানের মধ্যে কত সুন্দর স্বর্ণের দুল ব্যবহার করলেন, আপনার গলার মধ্যে কত সুন্দর দামি স্বর্ণের হার ব্যবহার করলেন, এরা যুবক একবার তুমি চিন্তা করে দেখো, যখন তোমার মালাকুল মওত আজরাইল তোমার নিকটবর্তী হয়ে যাবে, মালাকুল মওত যখন তোমার কাছে চলে আসবে, যেই দিন মরণ পথের যাত্রী হয়ে লাশ হয়ে গড়ের মধ্যে পড়ে থাকবে, তোমার বিশাল বড় অট্টালিকা বানাইলা, তোমার বিশাল বড় রং তামাশার অট্টালিকা বানাইলা, কত রং বেরঙ্গের তাজ ব্যবহার করলাম, দামি খাট পেছে বিছাইলা, ওই দামি খাটের মধ্যে তুমি শুইলা, কিন্তু রাতের বেলা যখন তোমার মধ্যে মালাকুল মওত আজরাইল এসে তোমার প্রাণ পাখিটা নিয়ে চলে যাবে, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাকে ওই দামি খাটের মধ্যে শুয়ায় রাখবে নাকি মাটিতে নামায়া দিবে, কোথায় নামায়া দিবে এরা যুবক, তোমার হাতের দামি গড়িটা গুলে ফেলবে মাগো, তোমার কানের দুলটা গুলে ফেলবে, তোমার গলার স্বর্ণের হারটা গুলে ফেলবে, তোমার গায়ের দামি দামি জামাগুলা খুলে ফেলবে, তোমার শরীরের যত দামি দামি কাপড় চোপড় আছে সব কিছু খুলে দিয়া তোমাকে খাটের মধ্যে বসাইয়া, তোমাকে খাটের মধ্যে শুয়াইয়া, বড়ই পাতার গরম জল বিছাইয়া, বড়ই পাতার গরম জলের মধ্যে তোমাকে গোসল করাইয়া গো, বাজারের সামান্য টাকার সাদা মার্কিন কাপড় বিছাইয়া, ওই মার্কিন কাপড়ের মধ্যে বেষ্টনি দিয়া তোমাকে জানাজার মাঠে নিয়ে তোমাকে অন্ধকার কবরের মধ্যে পাঠাইয়া দিবে, বলেন ঠিক কি না, যেদিন আমার মহা ঘুমে বুঝিবে দুই চোখ, ওরে পাহারা প্রতিবেশী সবাই পাবে কিছু সুখ, ওরে আমি যে এই পৃথিবীর লোক, আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে, ওরে সুন্দর এই প্রীতি চেহারে একদিন চলে যেতে হবে রে মোর, চলে যেতে হবে, ঠিক না যাওয়া লাগবে কিনা, যাওয়া লাগবে কিনা, এ বন্ধু গভীর মনোযোগ, ওরে যুবক, ও আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দানিশীর মা বোনেরা গো,
আমি আপনাদের কাছে জানতে চাই, যেই সন্তানটাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করলেন, যেই সন্তানটাকে মাথার গাম পায়ে পেলে লালন পালন করলেন, যেই সন্তানটাকে রাইতে দিনে আপনি খেদমত করলেন, তার যত্ন সহকারে তাকে বড় করলেন, আমি আপনাদের কাছে জানতে চাই স্বামী স্ত্রীকে কত ভালোবাসে, স্ত্রী স্বামীকে কত ভালোবাসে, সন্তান বাবাকে কত মহব্বত করে, বাবা সন্তানকে কত মহব্বত করে। কিন্তু আমি জানতে চাই, বাবা যদি আজকে মারা যায়, আব্দুর রহমান এন্তেকাল করেছে, আব্দুল জব্বার মৃত্যুবরণ করেছে, আমি জানতে চাই তার সন্তানগুলা তার সাথে কবরে যাবে নি, যাবে যাবে যাবে, তার সন্তানগুলা কবরের মধ্যে যাবে না। বলে যুবক, তোমার লক্ষ লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্স বানাইলা, তুমি বিশাল বড় অট্টালিকা তৈরি করলা, আমি তোমার থেকে জানতে চাই ওই অট্টালিকার মালিক তুমি থাকবে নাকি পরিবর্তন হয়ে যাবে? মালিক থাকবে, তোমার ব্যাংকের মালিক হয়ে যাবে তোমার সন্তান, তোমার বাড়ির মালিক হয়ে যাবে তোমার সন্তান, তোমার জীবনটাকে প্রশ্ন করো, তোমার মাথাকে প্রশ্ন করো, তোমার শরীর থেকে তোমার দেহটাকে প্রশ্ন করো, তোমার মন মানসিকতাকে নিজেকে প্রশ্নবিদ্ধ করো। ওরে মন, আমি যেই দুনিয়ার মধ্যে আগমন করলাম, যেই গড়ের মধ্যে আমি থাকতেছি, ওই গড়ের মধ্যে আমার দাদা ছিল, আমার দাদা দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই, ওই গড়ের মধ্যে আমার বাবা মালিক হয়ে গেল, বাবা একদিন মালিক নাই, আমি বাবার সম্পদের মালিক হয়ে গেলাম, আমি ওই দুনিয়াতে থাকবো না রে থাকবো না, আমি একদিন চলে যাব, আমার সন্তানগুলা ও আমার সম্পদ, আমার ধন সম্পদ যা কিছু আছে সব কিছুর মালিক আমার সন্তান একদিন হয়ে যাবে, বলেন ঠিক কিনা? আপনি যখন ইন্তেকাল করলেন, আপনার লাশ যখন কবরের মধ্যে নেওয়ার জন্য জানাজার মাঠের মধ্যে নিয়ে গেল, জানাজার মাঠের মধ্যে নেওয়ার পর সমস্ত মানুষগুলা যখন জানাজা পড়ে, আপনার লাশটাকে যখন কবরের মধ্যে নিয়ে যাবে গো, ওই সময় আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, কোন সন্তান, কোন যুবক যদি তার 3টা সন্তান 5টা সন্তান হয়, ওই 5টা সন্তান লাশটাকে বহন করে কবর পর্যন্ত নিয়ে যায়, কবরের মধ্যে যাওয়ার পর 3টা সন্তান মাটির মধ্যে কবরের মধ্যে ভিতরে প্রবেশ করে বাবার লাশটাকে নামানোর জন্য, বাবার লাশকে দাফন করার জন্য, ও যুবক, যেই মাত্র লাশের পাশে কবরের মধ্যে যুবকের সন্তানগুলো নামে রে, ওই সময় যুবকটা মনে করে, বাবাটা মনে করে, মনে হয় আমার এই 3টা সন্তান শেষ পর্যন্ত আমার কবরের মধ্যে আমার সঙ্গী হইয়া থাকবে, বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যায় একটু পরে একটা সন্তান মাতার কাছ থেকে একটা সন্তান লাভ মেরে কবরের উপরে উঠে গেছে, এবার একটা চিৎকার মেরে ডাক দেয় ও সন্তানের দল, আমি মনে করেছিলাম রে সারা জীবন তোমাদেরকে লালন পালন করলাম, আমার পা মাতার ঘাম পায়ে পেলে তোমাদেরকে লালন পালন করলাম, তোমাদের খাবার জোগাড় করতে গিয়ে কত মানুষের কত কথা শুনলাম, কত জায়গার মধ্যে কত ইজ্জত নষ্ট করলাম, কত জায়গার মধ্যে কত বিজ্জুতি হইলাম, এরা যুবক ওই লাশ ডাক দিয়ে বলবে সন্তান, আমি মনে করেছিলাম কবরের মধ্যে শেষ পর্যন্ত আমার সঙ্গী হয়ে থাকবে, কিন্তু না 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 না, দেখতেছি রে আমার 2টা সন্তানে কোন দাঁড়িয়ে আছে কবরের মধ্যে, মনে হয় তারা আমার সঙ্গী হয়ে থাকবে, কিন্তু 1টা সন্তান আমাকে ছেড়ে দিয়া, দুনিয়ার সমস্ত মায়া মহাব্বত ছেড়ে দিয়া আমার কবর থেকে উঠে এসে কবরের দূরে চলে গেছে, নাকি কেউ যাবে? কেউ যাবে? আমার কথা বুঝেননি আপনারা? কিতা কইতাম বা আপনারা বুঝেননি আমার কথা? না বুঝলে হোক, না বুঝলে আমার হোক, আমি আপনারা বাসা ওয়াজ করবো, ঠিক কিনা? হ্যাঁ, আপনারা বাসা ওয়াজ ফারিবা। হ্যাঁ, সোর মহাগঙ্গর পার বাড়ি শাহজলালের উত্তর সরি, এটা গাইনি আমরা, গাইনি সিলেটের একটা প্রসিদ্ধ গান, ঠিক কিনা? সোর মহাগঙ্গর পার বাড়ি শাহজলালের উত্তর সরি, দেশ বিদেশ বেঠাগিরি আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, নাকি ভুল বললাম? কি গানি গানি এ যুবকেরা, গানি আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, আবার কি কই দেখেন, সিলেটেরি কমলার বাগান খাইলে জোড়ায় হকলর পরাণ, কত সুন্দর ভাষা সিলেটের ভাষা, ঠিক কিনা? ঠিক কিনা?
সিলেটেরি কমলার বাগান, খাইলে জোড়াই হতলের পরাণ। এরপরে আবার কই কি সিলেটের সানা কাইলে ভাই দিন কাটে না একদিনও, দিন কাটে না একদিনও, বলেন ঠিক কিনা? তো সিলেটে যে তো ফানের বাগান আছে, ফানের কথা তো হইল না, সার কথা হইছে, বলেন না মারহাবা। আমার কথা আপনারা বুঝেন নি? এ যুবকের দল রে কদম তোলার সুন্নি মুসলমান, এই দুনিয়া দুনিয়াতে থাকার জায়গা নয়, এই দুনিয়া তো আপনার জন্য আমার জন্য চিরস্থায়ী নয়, এই দুনিয়ার জমিন ছেড়ে একদিন অন্ধকার কবরে যাওয়া লাগবে কি লাগবে না? যাই মাত্র একটা সন্তান কবর থেকে উঠে গেল, মনে মনে চিন্তা করে মনে হয় দুইটা সন্তান আমার সঙ্গে হইয়া কবরে থাকবে। একটু পরে দেখা যায় রে আরেকটা সন্তান মাঝখান থেকে লাফ মেরে কবরের উপরে উঠে গেছে। এবার মনে মনে লাশটা চিন্তা করে মনে হয় শেষ সন্তান তো আমার পক্ষে থাকবে, আমার কবরে থাকবে। শেষ পর্যন্ত দেখা যায় রে বাঁশের ছাউনি গুলা বিছানোর পরে যখন পায়ের কাছে ছাউনি গুলা আসে, শেষ পর্যন্ত ওই পায়ের কাছের সন্তানটাও লাফ মেরে কবর থেকে উঠে যায়। উঠে কি উঠে না, উঠে কি না, উঠে কি না? এবার লাশ চিৎকার মেরে ডাক দেয়, কই সন্তান এত কষ্ট করে তোদেরকে লালন পালন করলাম রে সন্তান, আজকে আমাকে কে কে পেলে এ অন্ধকার কবরের মধ্যে, আমাকে একা রেখে তোমরা দুনিয়ার সব মায়া মমতা ত্যাগ করে আমাকে ছেড়ে দিয়ে চলে যাইতেছো? সন্তানের আরে আমি এ কবরের মধ্যে একা একা কেমনে থাকবো? ওই সময় মদিনার কামলে বলা নবী, দু জাহানের বাদশা নবী, রহমাতুল্লিল আলামিন নবী, আপনার আমার ঈমান নবী, আপনার আমার কোরআনে ওয়ালা নবী, রহমাতুল্লিল আলামিন নবী, রওজা পাক থেকে আপনার কবরের মধ্যে উপস্থিত হইয়া গো একটা ডাক দিয়া বলবে উম্মত রে দুনিয়ার জমিনের মধ্যে আমি নবী নবী কর্তা, আমি নবীর ভালোবাসার গান গাইতাম, ওরে উম্মত আমি নবীকে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম করতাম, উম্মত রে আমি নবীকে হাজির ও নাজির বলে বিশ্বাস করতাম, আমি নবীকে নূরুন আলা নূর নবী বলে বিশ্বাস স্থাপন করতাম, আমি নবীকে গায়েবের খবর জানা বলে নবী বলে বিশ্বাস করতাম, দুনিয়ার সবচাইতে বেশি মহব্বত আমি রাসূলকে করতাম। ও যুবক আজকে দুনিয়াতে তোমার কেউ আপন রইল না, সব আপন গুলা যখন তোমার পর হইয়া চলে গেল, আমি মদিনার কামলে বলা নবী মদিনায় থাকতে পারলাম না, আমি তোমাকে রিসিভ করার জন্য তুমি উম্মতের কবরের মধ্যে আমি উপস্থিত হইয়া গেলাম। নবী পাওয়ার দরকার আছে কিনা নাই? নবী পাওয়ার দরকার আছে কিনা নাই? হ্যাঁ, নবীর দরকার আছে কিনা নাই? বন্ধু গভীর মনোযোগ, নবী নবী করে কেন আমরা কান্দি? এই জন্য আমি বলেছিলাম সুন্নিয়ত দাবি করা বড় সহজ, কিন্তু সুন্নিয়ত রক্ষা করাটা বড় কঠিন, বলেন ঠিক কিনা? জিজ্ঞাসা করি যুবক তোমার সন্তান কয়টা, কয় আমার সন্তান দুইটা। জিজ্ঞাসা করি বাইরে তুমি মিলাদ কিয়াম পড়ো নি, কয় হ্যাঁ আমি মিলাদ কিয়াম পড়ি। জিজ্ঞাসা করলাম তুমি নবীকে মানার মতো মানো নি, কয় আমি নবীকে মানি। এবার জিজ্ঞাসা করি তোমার সন্তান কোথায়, কয় আমার সন্তান ভার্সিটিতে পড়ে। তোমার সন্তান কি করে, আমার সন্তান কলেজের মধ্যে পড়ে। তোমার সন্তান কি করে, তোমার সন্তান বড় বড় প্রতিষ্ঠানের মধ্যে পড়ালেখা করে। এবার সন্তানটাকে জিজ্ঞাসা করি সন্তান ও আব্দুর রহমানের ছেলে তুমি কি অবস্থা, তোমার কি হাল অবস্থা? ওই সন্তান ডাক দেয় কয় হুজুর আমি তিন দিনের জন্য দিনের দাওয়াতের জন্য তিন দিনের জন্য তাবলিগের মধ্যে গেছি। কয় কি কয় আসেনি না নাই? এরকম সুন্নিদের সন্তান আসেনি না নাই? আসেনি আসেনি। এবার বন্ধু কবির মনোযোগ, এই রকম ভাবে আমরা মুসলমান সুন্নি দাবি করে আমরা আনন্দ উল্লাসের মাঝে বিভোর হয়ে আছি, আমরা শুধু আনন্দ উল্লাসের মধ্যে বিভোর হয়ে আছি, এই ফাঁকে দিয়ে আমাদের সন্তান গুলারে, আমাদের সরল মনা সন্তান গুলারে একেবারে বুঝাইয়া বুঝাইয়া তাদের বাতিলের দলের মধ্যে নিতেছে কিনা? এজন্য গভীর মনোযোগ, সুন্নিয়ত রক্ষা করা কঠিন, একবারে সুন্নিয়ত দাবি করা একেবারে সহজ, কিন্তু সুন্নিয়ত রক্ষা করা বড় কঠিন। মুসলমান দাবি করা যেমন সহজ তেমন কঠিন, মুসলমানিত্ব রক্ষা করা দাবি করাটা একেবারে সহজ, কিন্তু রক্ষা করাটা বড় কঠিন, বলেন ঠিক কিনা? এ বন্ধু গভীর মনোযোগ, এই জন্য আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী দু জাহানের বাদশা নবী ডাক দেয় উম্মত,
দুনিয়ার জীবন যদি আমি নবীর আদর্শে আদর্শিতবান করতে পারো, আমি নবীর আদর্শে আদর্শবান হইয়া যদি জীবনটাকে রঙিন করতে পারো, আমার নবী ডাক দেখো পৃথিবীর মানুষের আরে আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। ও উম্মত, তোমাকে আমি রাসূল ঘোষণা দিলাম, তুমি যখন কবরের মধ্যে উপস্থিত হইবা, তুমি যখন কবরের মধ্যে আসবা, আমি রাসূল তোমাকে ঘোষণা দিয়া দিলাম আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, তোমার কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে। এই জন্য যুবক নবী নবী করে আমরা কান্দি, নবীর ভালোবাসা নিয়ে নবীকে ভালোবাসতে হবে, নবীর জন্য পাগল হইতে হবে। তবে নবীর জন্য পাগল হইতে হলে আমার নবীর আদর্শটাকে আগে ফলো করতে হবে, বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমার নবীর আদর্শটা কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তামাম 18,000 মাখলুকাতের মধ্যে সর্বোত্তম আদর্শবান বানাইয়া, সবচাইতে উত্তম চরিত্রবান বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছি, বলেন সুবহানাল্লাহ।